হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দীপু শিকদার, দীপু ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। সো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম শ্যামলী ক্লাব মাঠে। আজকে কোনো ক্রিকেট বা ফুটবল কোনো অ্যাক্সেসরিজ নিয়ে আমরা কোনো রিভিউ করছি না। আজকে মূলত আপনাদের দেখাবো, আমরা যারা অনলাইন প্রফেশনে কাজ করি, আমাদের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটা প্রতি বছরই হয়ে থাকে, এবার মূলত আমাদের এটা দ্বিতীয় আয়োজন। এর আগের বছর এই টুর্নামেন্টটা হয়েছে, এখানে আমি অংশগ্রহণ করি নাই। তো আমি আপনাদের মূলত সবসময় দেখাই ক্রিকেট ফুটবলের অ্যাক্সেসরিজ। আজকে আমি নিজে খেলবো, সেই খেলার কিছু অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরতে চেষ্টা করবো। হয়তো খেলার সব কিছু দেখানো সম্ভব হবে না, বাট আপনাদের দেখাচ্ছি। আর এটা আমাদের এই বছরের আমার ব্যক্তিগত প্রথম টুর্নামেন্ট, এটা দিয়ে আমাদের যাত্রা শুরু। আর এটা হচ্ছে আমাদের মাঠ, ফ্রেন্ডস দেখুন খেলা চলতেছে। এটা একটা টুর্নামেন্ট চলতেছে, এরপর বেলা দুইটায় আমাদের খেলা শুরু হবে, দুইটায় আমরা মাঠে নামবো। সেখান থেকে আপনাদের কিছু দেখাতে আমরা চেষ্টা করবো, ফ্রেন্ডস আপনারা আমাদের সাথে থাকবেন। আর একটু বলে নেই, আমি নিজেও একজন প্লেয়ার, আমি মূলত ট্যাপ টেনিস খেলি। তো এর আগে ক্লাবে খেলতাম, ফিটনেসের অবস্থা খুব একটা ভালো না, সেই জন্য ট্যাপ টেনিসটা খেলি। সো ফ্রেন্ডস, পরবর্তী অংশটা আমরা একটু সামনে যাচ্ছি, লেটস গো। এখানে মূলত কোয়ালিফাই 3rd ডিভিশনের খেলা হয়। এখন আজকে আমরা ট্যাপ টেনিস খেলতেছি এখানে। এখানে পিচটা মোটামুটি খুবই ভালো, আপনারা দেখে নিন। ফ্রেন্ডস দেখুন, এখানে আমাদের খেলা হবে, ফুল পিচটা আপনাদের দেখাচ্ছি। এই মাঠটা মূলত স্কোয়ার মাঠ, এটার সব দিকে মূলত আপনার স্ট্রেট, লেগ সাইড, অফ সাইড, ব্যাক সাইড সব দিকে এটার মোটামুটি ভালো স্পেস আছে। তো এখানে আমাদের আজকে খেলা হবে, আপনাদের যতটুকু সময় সবাই আসুন মাঠে দেখাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমাদের টিমের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আজকে উইন করতে পারি। এবং কালকে আমাদের নেক্সট ম্যাচ, কালকে এবং আজকে যদি আমরা জিতে যাই, তবে আমাদের পরশু আমাদের ফাইনাল খেলা হবে। সো ফ্রেন্ডস, এখন খেলা চলতেছে এখানে। মূলত আমাদের এই টুর্নামেন্টে টোটাল এখানে প্রায় 6টা টিম অংশগ্রহণ করছে। তো 6টা টিমের মধ্যে আজকে যেহেতু সকালে খেলা শুরু হয়েছে, প্রথম খেলাটা এখানে চলতেছে। এরপরের যে খেলাটা হবে, এরপর দ্বিতীয় ইনিংস, এরপর বেলা দুইটায় আমাদের খেলা শুরু হবে। এই 6 টিমের মধ্য থেকে আমাদের মূলত 4 টিম সেমিফাইনালে যাবে। এখান থেকে যারা ভালো রেজাল্ট করবে, অর্থাৎ যারা 1 ম্যাচ অথবা 2 ম্যাচ জিতবে, তারা মূলত সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল থেকে সরাসরি ফাইনাল খেলা হবে আজকে শুক্রবার, এবং এর পরবর্তী যে খেলা সেটা শুরু হবে শনিবার, এবং আমাদের রবিবার ফাইনাল খেলা হবে। সো ফ্রেন্ডস, সাথে থাকুন। আমাদের যাদের সাথে খেলা চলবে আর কি, তাদের দুইটা টিমকে আমরা পর্যবেক্ষণ করছি যে কী অবস্থা তাদের। দেখতেছি ওনারা খুব ভালো বলে ব্যাটে মারামারি চলছে, দেখা যাক আমরা কী করতে পারি। হ্যাঁ, আমি খেলা দেখছি, আমাদের খেলা যদিও আজকে নেই, আমরা সে কেভিএম ইলেভেনের, তো আমি খেলা দেখতেছি যে কীভাবে কী কোন জায়গায় কী করলে ভালো হয়, অ্যানালাইসিস করতেছি আর। আমিও কেভিএম ইলেভেন, আমাদের আগামীকালকে দুইটা খেলা আছে, বর্তমানে যে দুইটা টিম খেলতেছে এদের সঙ্গে আমাদেরকে আগামীকালকে খেলা। খেলার এক্সাইটমেন্টটা সব ভুলে গেছে, খেলা চলতেছে, আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সো আমাদের একটা ওয়েল ব্যালেন্স টিম, সো এক্সাইটমেন্ট তো ভাই, ওই এক্সাইটমেন্ট শেয়ার করতে পারতেছে না, খেলা চলতেছে। জি, আমরা হচ্ছে মাইটি ড্রপশিপ মেকারের প্লেয়ার, আমি একজন। আমাদের টিমের মূল স্লোগান হচ্ছে ওয়ান টিম ওয়ান ড্রিম। থ্যাংক ইউ, সবাই সাপোর্টের জন্য। আমাদের টিমের নাম হচ্ছে নর্থ বেঙ্গল জায়ান্ট, আমরা এই টুর্নামেন্টের মোটামুটি এভারেজ টিম, আশা করি সেমিতে যেতে পারবো। একই কথাই, আমাদের হচ্ছে নর্থ বেঙ্গল জায়ান্টস, আজকে আমাদের 11টায় খেলা, আশা করি ভালো খেলবো, আজকের ম্যাচ জেতার জন্যই নামবো। ধন্যবাদ। নর্থ বেঙ্গল জায়ান্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আর আমাদের টিমটা আলহামদুলিল্লাহ অনেক শক্তিশালী, আশা করি খুব ভালো করবে সবাই, সবার জন্য শুভ। আমাদের নর্থ বেঙ্গল জায়ান্টস আজকে রেডিও বেস্ট টাইগার মুখোমুখি হচ্ছে, তো আশা করি আমরা চমৎকার একটা খেলা আমাদের দর্শকদের উপহার দিতে পারবো, আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন, ধন্যবাদ। খুবই আনন্দিত আজকে খেলায় অংশগ্রহণ করতে পেরে, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা ভালো খেলবো, জেতার জন্য খেলবো এবং ইনশাল্লাহ জিতবো। টিম নর্থ বেঙ্গল জায়ান্টস, নর্থ বেঙ্গল জায়ান্টসের জন্য শুভকামনা, এবং আশা করি তারা সবাইকে বিট করে চ্যাম্পিয়ন হবে।
পারবি? না কিছু করে না। হ্যাঁ আলোকে আছেন, আমরা এই সাপোর্ট টিমে আসছি। আমাদের টিম গ্লোবাল স্টার, তো আমরা মোটামুটি কনফিডেন্ট এবং আমাদের মোটামুটি পাঁচজন হচ্ছে মানে সলিড অলরাউন্ডার আছি। তো আমরা যদি সবাই মোটামুটি পারফর্ম করতে পারি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক বড় টার্গেটও ফেস করতে পারবো, এবং যদি প্রথমে ব্যাট পাই তো আমরা একটা বড় টার্গেট সেট করে দিতে পারবো অপরটিনদের জন্য। তো সবার কাছে দোয়া চাই যেন আমরা আসলে নিজেদের পারফরমেন্সটা আসলে মাঠে করতে পারি, কারণ হচ্ছে সবাই ভালো খেলে কিন্তু আসলে মাঠে পারফরমেন্স না করতে পারলে আসলে কোনো লাভ নাই অ্যাকচুয়ালি। তো সবার কাছে দোয়া প্রার্থী যাতে আমরা হচ্ছে নিজেদের সেরাটা আজকে দিতে পারি, সবাই দোয়া করবেন। আমাদের টিমের নাম হচ্ছে রেডিও বিটস টাইগার্স। সো এরপরে 10-15 মিনিট পরে আমাদের খেলা শুরু হবে। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন, শুভকামনা আমাদের টিমের জন্য। থ্যাংক ইউ। আমাদের টিমের নাম রেডিও বিটস টাইগার্স। আমাদের লক্ষ্য আমরা চ্যাম্পিয়ন হব। আমাদের একটু পরে ফার্স্ট ম্যাচ, ইনশাল্লাহ আমরা ভালো করব। হেই, আমাদের টিমের নাম রেডিও বিটস টাইগার্স। আমরা এই টুর্নামেন্টে খুব এক্সাইটেড, আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি এই টুর্নামেন্টের জন্য। একটু পরে আমাদের প্রথম ম্যাচ, সবাই আমাদেরকে সাপোর্ট করবে এবং দোয়া করবে। হাই, আমাদের টিমের নাম রেডিও বিটস টাইগার্স। কিছুক্ষণ পরে আমাদের খেলা শুরু, হোপফুলি আর 10-15 মিনিট পরে চ্যাম্পিয়ন হওয়ার আশা তো সবারই থাকে, আমাদেরও আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, রেডিও বিটস থেকে আমি আসিফ বলছি। আমাদের পরিকল্পনা একটাই, ম্যাচ জিতে আসতে হবে। আপাতত আর কোনো পরিকল্পনা নাই, ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার অন ফিল্ড আউট অফ ফিল্ড আমরা সেগুলো করে ট্রাই করবো। সো বিশেষ অল দ্য ভেরি বেস্ট, দেখা হচ্ছে। আমি রেডিও বিটস টাইগার একজন সদস্য, আশা করি আজকে আমরা জিতবো এবং আমার টুর্নামেন্টের জন্য। আমি আসিফ, আমি সাপোর্টার হিসেবে এসেছি রেডিও বিটস টাইগার্সের। আশা করি আমরা অবশ্যই জিতবো এবং হোপ ফর দ্য বেস্ট। আমাদের টিমের নাম নর্থ বেঙ্গল জায়ান্টস। হাই, এরপর আমাদের খেলা নর্থ বেঙ্গল জায়ান্ট রেডিও বিটসের সাথে। দোয়া করবেন সবাই, ভালো খেলার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। দোয়া রাখেন আমাদের জন্য, দোয়া রাখেন কি হয় দেখা যাক। বাই মাইটি ড্রপ শিপ মেকিং, ওয়ান টিম ওয়ান গেম, আজকে জিতবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভালো খেলা হবে, আমরা সবাই মিলে খুব ভালোভাবে আয়োজন করছি, খুব ভালোভাবে উদযাপন করতেছি। ইনশাল্লাহ এই টুর্নামেন্টটা সাকসেসের মুখ দেখবে, এটাই প্রত্যাশা করি। তো এখন দ্বিতীয় ইনিংস শুরু হবে, এই প্লেয়ার মাঠে নেমে গেছে, আপনারা দেখুন ফ্রেন্ডস। এই শেখ মাসুদুর রশিদ, এখন দ্বিতীয় ইনিংস, দ্বিতীয় টিমের খেলা শুরু হবে, প্লেয়ার সব মাঠে নেমে গেছে ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম, রেডিও বিটস থেকে আমি ইকরামুল কবির, অলরাউন্ডার হিসেবে খেলছি। জিতবে টাইগার, খেলবে টাইগার। আমার টিম রেডিও বিটস টাইগার্স, আমরা এখন মাঠে নামলাম, ভালো কিছুর জন্য অপেক্ষা করছি, ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে। আর খুব সুন্দরভাবে আমার টুর্নামেন্টটা চেষ্টা করছি অর্গানাইজ করতে, আশা করছি সব কিছু সুন্দরভাবে শেষ হবে। অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা। আমাদের প্ল্যান হলো আজকে আমাদের প্রথম খেলা, এবং প্রথম খেলা আরম্ভ হতেছে আপনার 2:15, দুপুরের দিকে। রোদ পড়ার পসিবিলিটি আছে। আচ্ছা, আমাদের প্ল্যান হলো যদি আমরা টসে জিতি, আমাদের প্রথম প্ল্যান হলো আগে ব্যাটিংয়ে যাওয়া, ঠিক আছে? কারণ আমরা যদি সেকেন্ড টাইমে ব্যাটিং করি সেক্ষেত্রে আমরা আলোসপ্রদ হতে পারে, আবার একটু রিস্ক জোন থাকতে পারে। হ্যাঁ, যার জন্য আমাদের প্রথম টার্গেটটা হলো আমরা আগে ব্যাটিং করবো, এবং আমাদের পেইন টার্গেট যদি আমরা আগে ব্যাটিং পাই, আমাদের প্রথম টার্গেট হলো 12 ওভার খুব বুঝে শুনে আমাদের টপ অর্ডার যে ব্যাটসম্যান এরা জন্য কাছে লাগে। কত রান আমরা করার ইচ্ছা? আমাদের প্রথম টার্গেট হলো 160-180, ঠিক আছে? একদম কমপক্ষে আমাদের 150 থাকতে হবে, 150 পাস করতে হবে, দেন যদি বাকিটা আগে বলে নেই। দীপুভাই আমাদের ওপেনিং ব্যাটসম্যান, আজকের ম্যাচের আমাদের সবচেয়ে কি ব্যাটসম্যান দীপুভাই। দীপুভাই এর আগে বরিশাল ফার্স্ট ডিভিশনে খেলেছেন। দীপুভাই দীর্ঘ প্রায় 10 বছর বরিশাল ফার্স্ট ডিভিশনে খেলেছেন, অনেক সুনাম আছে তার। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লিগে ওনাকে খেলতে দেখেছি, এখন হয়তো বয়স হয়েছে, বয়সের কারণে, ব্যবসার কারণে হয়তো উনি এখন খেলেন না।
বাট আমরা আশা করি আজকে ওনার কাছ থেকে ভালো একটা ইনিংস দেখবো ইনশাআল্লাহ। ক্লাসিক ব্যাটিং, এরা যদি ধরে ম্যাচ খেলে সেক্ষেত্রে খুব ভালো রান পাবে, যারা বোলার তারা যদি স্পোর্ট রেখে বল করে সেক্ষেত্রে ভালো উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে, অ্যাডভান্টেজ আছে তার জন্য। তবে যেহেতু আমাদের 12 ওভারের ম্যাচ, আমাদেরকে হিসাব করে খেলতে হবে, একেবারে এমনও ধরে খেলা যাবে না যাতে বল নষ্ট হয়, মোটামুটি আমাদের চেষ্টা করতে হবে যত অল্প বলের ভিতরে আমাদের খুব একটা ভালো রান করা যায়, রান করা যায়, উইকেটে যেমন থাকা যায় এটাও দেখতে হবে, এটা দেখতে হবে, খুব দ্রুত যেন উইকেট নষ্ট না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের হচ্ছে প্রথমটা ছিল হচ্ছে যেই টিমটা হারছে তারা হচ্ছে উইনিং একটা টিম ছিল, হচ্ছে প্রথম ম্যাচে গেল আর যেই প্লেয়ারটা ভালো ইয়ে করলো আর কি, রান স্কোর করলো ভালো একটা স্কোর, তিনটা লাইভ পেয়েছেন তিনি, উনি 80 রান ওদের বুক হওয়ার কথা, কিন্তু অনেক অনেক দুর্বল রান নিয়ে গেছে এটা আর কি। আর আমাদের খেলা হচ্ছে মানে আমাদের খেলা হচ্ছে দুইটা 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 অনেক ভালো খেলে এটা এই দুয়ার আমরা গ্লোবাল স্টার গ্রুপের টিম, আমরা আমাদের ম্যাচ দুইটা, আমরা আশা করি আমরা খুব ভালো খেলা উপহার দেবো সবাইকে এবং সবাই খুব এনজয় করবে, খেলায় হার জিত থাকতে পারে বাট আমরা আশাবাদী খেলার ব্যাপারে। থ্যাংক ইউ। টসে হারছি, আমাদের ফিল্ডিং নিচ্ছি, তো আমরা হ্যাঁ ফিল্ডিং আমরা ছবি জিতবো ইনশাল্লাহ। আমরা